হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো আপনার বাড়ি থেকে সমস্ত ইঁদুরদের তাড়ানোর জন্য খুবই সহজ এবং ভীষণ কার্যকরী ঘরোয়া একটি উপায় এবং যার প্রয়োগের মাধ্যমে আপনার বাড়িতে নতুন করে আর কোনো ইঁদুর আসবে না এমনকি এতদিন যারা মহা আনন্দে আপনার পারমিশন ছাড়া সুখে দিন কাটাচ্ছিল তারাও আপনার গৃহত্যাগ করবে শুধুমাত্র একটি পেঁয়াজের সাথে রেখে দিন এই জিনিস তাহলে আপনার বাড়িতে আর কোনো ইঁদুর থাকবে না আমরা যে যেমন মানুষ সে তেমনভাবেই নিজের বাড়িকে ইঁদুর মুক্ত রাখার চেষ্টা করে থাকি তার মধ্যে হলো ইঁদুর ধরা কাঠের কল চাঁতি কল বিভিন্ন নামি দামি কোম্পানির ইঁদুর মারার ঔষধ বা বিভিন্ন ধরনের রাসায়নিক গ্যাস বা বিভিন্ন আঠা জাতীয় জিনিস কিন্তু এত কিছু করেও আমরা মনে শান্তি পাই না ইঁদুর বাবাজিরা মহা আনন্দেই বংশ বাড়িয়ে যায় হয়তো দুদিন একটু কমে যায় কিন্তু আবার চার দিনের দিনে আবার নতুনভাবে ইঁদুরের উৎপাদ শুরু হয়ে যায় সেই জন্যই আজকের এই ইঁদুর তাড়ানোর সহজ উপায়টি একবার অবলম্বন করে দেখুন আশা রাখছি উপকার পাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখুন তার ফলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটি সবার প্রথম পৌঁছে আপনার কাছে এই ইঁদুর তাড়ানোর মিশ্রণটি তৈরি করার জন্য আমি সবার প্রথমে একটি মাঝারি সাইজের কাঁচা পেঁয়াজ জোগাড় করেছি এবারে আমি এই পেঁয়াজের রসটি পাওয়ার জন্য পেঁয়াজটিকে কুঁড়ে নেব আপনিও প্রথমে যে কোনো পায়ে পেঁয়াজটি থেকে ও রসটি পাওয়ার জন্য কুঁড়ে নেবেন অথবা থেতো করে নেবেন এখন এখানে আমার এই পেঁয়াজটি কুড়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে এই পেঁয়াজের সাথে মিশিয়ে দেব মোটামুটি এক চামচ পরিমাণে লঙ্কা বা মরিচের গুঁড়ো এবারে এই কুড়ে নেওয়া পেঁয়াজের সাথে এই লঙ্কার গুঁড়োটি খুব সুন্দর করে মিশিয়ে দেব এখন এখানে ইঁদুর তাড়ানোর মিশ্রণটি সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে এবারে এখানে আর যে জিনিসটির প্রয়োজন তা হলো অল্প একটু তুলো এবং এই তুলোটি থেকে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে বেশ কয়েকটি ভাগে এই তুলোটি ভাগ করে নেব এখন আমাকে যা করতে হবে এই তুলোটির মধ্যে খুব ভালো করে এই পেঁয়াজের রসের সাথে গুঁড়ো লঙ্কার মিশ্রণটি খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এরপর এই তুলোর বলগুলি নিয়ে আপনার বাড়িতে যে সমস্ত জায়গা দিয়ে ইঁদুর যাতায়াত করে সে সমস্ত জায়গায় রেখে দিন অথবা বাড়ির প্রতিটি কোনায় কোনায় রেখে দিন কিংবা বাড়িতে যদি ইঁদুরের গর্ত থাকে তাহলে ওই ইঁদুরের গর্তের ভেতর এই তুলোর বলগুলি রেখে দিতে পারেন এবং দু এক দিনের মধ্যেই বুঝতে পারবেন এই তুলোর বলের গুণ আপনার বাড়ির সমস্ত ইঁদুর হয়ে যাবে ছুমন্তর ছুঁ এর ফলে আপনার বাড়িতে আর নতুন করে বাইরের কোনো ইঁদুর আসবে না এমন কি এতদিন যে সমস্ত ইঁদুর মহা আনন্দে বসবাস করছিল তারাও আপনার বাসা ত্যাগ করে নতুন বাসার সন্ধানে আপনার প্রতিবেশীর বাড়িতে চলে যাবে আর একটা কথা এই তুলোর বলটি আপনি তত বেশি বানাবেন ঠিক যতগুলি জায়গায় আপনার রাখার প্রয়োজন এবার তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ছিল আজকের বিষয় এখনই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিন কোথায় আবার আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন